আচ্ছা, বাফার সিস্টেম আমি যে কথাগুলো বলবো এগুলো মনে হয় তুমি শুনলে প্রশ্নের উত্তর দিতে তোমার জন্য সুবিধা হবে। তো যা হোক, এটা বাফার সিস্টেম বলার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের শরীর কিসের উপর বেশি আছে। আমরা কিসের উপর বেশি আছে? আমরা এটিপির উপর বেশি আছে। এটিপি না হলে আমাদের হাড়ে কন্ট্রাকশন হবে না, এটিপি না হলে আমাদের নার্ভে কন্ট্রাকশন হবে না, এটিপি না হলে আমাদের ডায়াফ্রাম কন্ট্রাকশন হবে না, তাহলে তো আমরা মারা যাবো। তার মানে মূল জিনিসটা হচ্ছে এটিপি। এই এটিপি সিনথেসিস হয় কোত্থেকে? ওই মেটাবলিক পাথওয়ে থেকে এটিপি সিনথেসিস হয়, অন্য জায়গা থেকে এটিপি আসে না। আর এই মেটাবলিক পাথওয়ে থেকে এটিপি সিনথেসিস হওয়ার পূর্ব শর্ত হচ্ছে মেটাবলিক এনজাইমগুলো অ্যাক্টিভ হইতে হবে। আর মেটাবলিক এনজাইমগুলো অ্যাক্টিভ যদি হইতে হয়, তাহলে আমাদের শরীরে অপটিমাম পিএস, অপটিমাম টেম্পারেচার লাগবে। অপটিমাম পিএস টেম্পারেচার যদি ঠিক না থাকে, তাহলে মেটাবলিক এনজাইমগুলো অ্যাক্টিভ হবে না, এটিপি সিনথেসিস হবে না, আমরা মারা যাবো। এই জিনিসটা এখানে বলছি, দেখো অপটিমাম পিএস এটা, অপটিমাম টেম্পারেচার এটা। আর আমাদের শরীর অপটিমাম টিএস বাফার সিস্টেম রেগুলেট করে, আর টেম্পারেচার রেগুলেট করে হাইপোথ্যালামাস। এখন এগুলো যদি অপটিমাম থাকে, তাহলে আমাদের শরীরে মেটাবলিক এনজাইমগুলো অ্যাক্টিভ হবে, মেটাবলিক পাথওয়ে অ্যাক্টিভ হবে, এটিপি সিনথেসিস হবে, আমরা বেঁচে থাকবো। এখন হঠাৎ করে একটা মানুষের বেশি জ্বর উঠছে, ক জ্বরে লোকটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে, তাহলে জ্বর হইলে, বেশি পরিমাণে জ্বর হলে হাইপোথ্যালামাস ওই জ্বরটাকে কন্ট্রোল করতে পারবে না, তাহলে অপটিমামিটি নষ্ট হয়ে গেল। অথবা অ্যাসিড বেস ডিসঅর্ডার যদি হয়, বাফার সিস্টেমে যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে অপটিমামিটি অফ পিএস নষ্ট হয়ে গেল, তাহলে মেটাবলিক এনজাইম কাজ করতে পারবে না, মেটাবলিক পাথওয়ে হবে না, এটিপি সিনথেসিস হবে না। এইভাবে অ্যাসিডোসিস, অ্যালকালোসিসে এইভাবে বেশি জ্বর আসলে, অথবা একেবারে শরীর ঠান্ডা হয়ে গেলে মানুষ মারা যায়। এই জিনিসটা তোমাকে জানতে হবে। সুতরাং বাফার সিস্টেম খুবই দামি। তো বাফার সিস্টেমের মধ্যে একটা জিনিস, বাফারে কী করে হাইড্রোজেন আয়ন লেভেলকে নর্মাল রাখে। শরীরে যেই যে জায়গায় হাইড্রোজেন আয়ন বেশি থাকবে, বাফার সেটিকে এনগাল্প করবে। শরীরে যেই যে জায়গায় হাইড্রোজেন আয়ন কম থাকবে, সেখানে বাফার হাইড্রোজেন আয়নকে বমি করবে এবং লেভেলটা নর্মাল রাখবে, অপটিমাম রাখে। সুতরাং এখন বাফারের মধ্যে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, যে কোনো বাফার আসুক, এমনি তো বাফার আসে প্রোটিন বাফার কি, এক্সট্রা সেলুলার ফ্লুইড বাফার কি, ইন্টারসেলুলার ফ্লুইড, বিভিন্ন জায়গার বাফার আসে, তুমি অত সব জড়ার দরকার নাই। যে কোনো বাফার আসলে এক নম্বরে বলবা বাইকার্বনেট বাফার, দুই নম্বরে বলবা হসফিট বাফার, যেখানেই হোক। এখন তিন নম্বর বলতে গিয়ে যদি ওইখানে ফানির মতো থাকে, তাহলে মনে করবো এটা প্রোটিন বাফার। আর যদি আরবিসি থাকে, আরবিসি থাকলে সেখানে হিমোগ্লোবিন বাফার, অক্সিমোগ্লোবিন বাফার। কিডনি থাকলে সেখানে তিন নম্বরে তুমি অ্যামোনিয়া বাফার বলবা। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে তুমি অক্সিডাইজ ও রিডিউসড হিমোগ্লোবিন বাফার বলবা। একটু মনে রাখতে হবে, তারপর দেখবা সব সহজ। এই যে দেখো, শরীরে যে স্থানে হাইড্রোজেন বেশি থাকে, বাফার সেই স্থানে গিয়ে হাইড্রোজেন খেয়ে ফেলে হাইড্রোজেনের পরিমাণ ঠিক রাখে, যে স্থানে হাইড্রোজেন কমবে সেখানে হাইড্রোজেন বমি করে হাইড্রোজেনকে ঠিক রাখবে। সুতরাং শরীরে সব জায়গায় হাইড্রোজেন থাকে, তাই শরীরের সব জায়গায় বাফার থাকে। সুতরাং সব জায়গায় বাফারকে আমরা দুইটা বাফার আমাদের জন্য কমন, একটা বাইকার্বনেট, একটা ফসফেট আর বাইফসফেট বাফার, এই দুইটা কমন। আর যে স্থানে ফ্লুইড থাকবে সেই স্থানে প্রোটিন বাফার তিন নম্বরে যোগ করবো, কিডনি বাফার অ্যামোনিয়া, কিডনি থাকলে অ্যামোনিয়া বাফার তিন নম্বরে যোগ করবো, আরবিসিতে তিন নম্বরে হিমোগ্লোবিন, চার নম্বরে অক্সিহিমোগ্লোবিন যোগ করবো, রেসপিরেটরি সিস্টেমে বাইকার্বনেট, অক্সিহিমোগ্লোবিন, রিডিউস হিমোগ্লোবিন যোগ করবো। তার মানে রেসপিরেটরি বাফার কি, বাইকার্বন এক নম্বরে বাইকার্বনেট বাফার, দুই নম্বর অক্সিডাইজ ও রিডিউসড হিমোগ্লোবিন বাফার। তুমি হয়তো মনে কর বা এগুলো একটু কঠিন লাগতেছে, আসলে না, তুমি একটু মনোযোগ দিয়ে শুনো, অনেক কঠিন প্রশ্নের উত্তর দিতে পারো। যখন তোমাকে যদি বলে প্লাজমা বাফার, বলো এক নম্বরে বাইকার্বনেট, দুই নম্বরে ফসফেট, যেহেতু প্লাজমা মানে প্রোটিন পানি, সুতরাং প্রোটিন বাফার, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড, ট্রান্সসেলুলার ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, অ্যাকুয়াসিমা, দেখছো এগুলো সব পানি। সুতরাং এই সবগুলোতে তুমি কি বলবা, এক নম্বরে বাইকার্বনেট বাফার, দুই নম্বরে ফসফেট বাফার, তিন নম্বরে প্রোটিন বাফার, শেষ। অ্যাকুয়াস হিউমারে, সাইনোভিয়াল ফ্লুইডে, এগুলো কম সোজা কঠিন না। কিন্তু কিডনিতে ওই বললাম, কিডনিতে এক নম্বরে বাইকার্বনেট বাফার, দুই নম্বরে ফসফেট বাফার, তিন নম্বরে অ্যামোনিয়া বাফার। আরবিসিতে, আরবিসিতে হচ্ছে এক নম্বরে বাইকার্বনেট বাফার, দুই নম্বরে ফসফেট বাফার, তিন নম্বরে হিমোগ্লোবিন, চার নম্বরে অক্সিহিমোগ্লোবিন বাফার। আর রেসপিরেটরি সিস্টেমে শুধু দুইটা, বাইকার্বনেট আর অক্সিডাইজড ও রিডিউসড হিমোগ্লোবিন বাফার। এইটুকু যদি জানো বাফার সিস্টেমে যা প্রশ্ন আসে, আশা করি তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারবা।